আপনারা অনেকেই বড়শির দাম সম্বন্ধে জানতে চাইছিলেন। দেখুন আমি একটা ঝুপি কাঁটা দেখাচ্ছি ভালো করে, ঠিক আছে, সব এনকের কাঁটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সমস্তটাই পেটাই বড়শি, এবং বড়শির মধ্যেও কোম্পানির নাম খোদাই করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাইন্ডিং দেখছেন খুব মোরাম, কোনো আঠা বা কিছু ব্যবহার করা নয়। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর আমাদের অফিসিয়াল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, যেটায় আপনারা সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত কল করতে পারেন, আর হোয়াটসঅ্যাপ বা মেসেজ 24x7। দেখুন এখানে কিছু কাঁটা রয়েছে দেখতে পাচ্ছেন, কাঁটা ঝুপি করা রয়েছে, দেখুন ভালো করে ঝুপিটা দেখাচ্ছি, দেখুন ঝুপিটা সম্পূর্ণ মোরাম করে ভালো মুগো সুতো দিয়ে বাইন্ডিং করা, কোনো রকম আঠা বা গালা এই জাতীয় জিনিস এটা ইউজ করা নয়, যেটা সম্পূর্ণ সুতোর ওপর বেশ করে বাঁধা। আমাদের এই ঝুপি 13, 14, 15 এই ধরনের কাঁটা, 13, 14, 15 ঝুপি আপনি বাঁধতে পার বড়শি পিছু 10 টাকা পড়ে। হ্যাঁ, মার্কেট রেট থেকে একটু কস্টলি, তার কারণ আমরা কোনো আঠা বা কোনো গাম বা কোনো গালা জাতীয় পালিশ ইউজ করি না বড়শিকে হার্ড করে দাঁড় করানোর জন্য, সম্পূর্ণটাই সুতোর ওপর কাজ থাকে এবং কস্টলি সুতো দিয়ে করা হয়, যার জন্য এটার মূল্য একটু বেশি, কমাও পাওয়া যায়। কমা কি হয়, আপনি যদি খারাপ সুতো দিয়ে এবং গালা বা এই জাতীয় পালিশ দিয়ে বাঁধা হয় বড়শি ঝুপি, কিছুদিন পর ঝুপির স্ট্রেংথ কমে যায়, ঝুপি নিউয়ে যায়, সো সেই জন্যে গালা পালিশ বা এই জাতীয় কিছু না মেরে শুধুমাত্র সুতোর ওপর বাইন্ডিং করে ভালো সুতো দিয়ে বাঁধা বড়শি, দেখতে পাচ্ছেন সুতো কত হার্ড হয়ে রয়েছে, ঠিক আছে, এবং মোটা সুতো দিয়ে, সো এইগুলো দাম একটু বেশি পড়ে। ঝুপিতে পার বড়শি পিছু 10 টাকা, যেমন ধরুন 6 কাঁটার যদি ঝুপি হয় 60 টাকা দাম, 4 কাঁটার যদি ঝুপি হয় 40 টাকা দাম, 10 কাঁটার যদি ঝুপি হয় 100 টাকা দাম, সেটা হচ্ছে 13, 14, 15 নাম্বার কাঁটার ক্ষেত্রে, যেটা নর্মালি আমরা পাশে ইউজ করি কাতলা মাছের জন্য। এটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর উপর বাঁধা ঝুপি কাঁটা, যার বড়শির সাইজ হচ্ছে ছোট, এখানে হচ্ছে 8 টাকা পার বড়শি পড়ে। এটা হচ্ছে 19, 20, 21, 22 এই ধরনের বড়শিগুলো, 18, 19, 20, 21, 22 এতে পার বড়শি 8 টাকা করে পড়ে, মোটামুটি ছোটো বড় সব রকমের রুই মৃগেল কালবস ইত্যাদি মাছ ধরার জন্য। এই ঝুপিগুলোর দাম পড়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে সম্পূর্ণ ভালো মুগো সুতো দিয়ে এবং সুতোর ওপরেই বাইন্ডিং করে বাঁধা, যদি এতে গালা টাচ বা কোনো আটার টাচ বা ধরুন ফেভিকুইক এই জাতীয় কিছু টাচ দেওয়া থাকতো তাহলে কী হতো, এটার দাম কম হতো, তার কারণ তার কি পিছনে আমাদের খাটুনি কম হতো। আবারও দেখাচ্ছি একই জিনিস, দেখুন ভালো করে পেটাই কাঁটার পেটাই বড়শি আছে, প্রত্যেকটা পেটাই কাঁটা করগুলো দেখতে পাচ্ছেন কত ফাইন কর, এবং বাঁধাগুলো দেখতে পাচ্ছেন কত মোরাম বাঁধা। এই খাটুনির জন্য এবং কোয়ালিটি সুতোর জন্য বড়শিটা এগুলো 10 টাকা পার বড়শি বাইন্ডিং ঝুপি কাঁটা, 8 টাকা পার বড়শি বাইন্ডিং ঝুপি কাঁটা, তো সেই হিসেবে এটার দাম বেশি, কমাও হয়। কমা কেউ যদি বলে কম পয়সায় বেঁধে দিতে, কমা সুতো দিয়ে ওপরে গালা বা ফেভিকুইক টাচ দিয়ে অনায়াসেই কম পয়সায় বেঁধে দেওয়া যায়, পার বড়শি আপনার 6 টাকা 7 টাকায় অনায়াসেই বেঁধে দেওয়া যেতে পারে, কিন্তু সেটার ক্ষেত্রে কি হয় আপনি পরে স্যাটিসফাইড হবেন না। দেখতে পাচ্ছেন এখানে অজস্র বড়শি বাঁধা রয়েছে, নিয়ার অ্যাবাউট এখানে ঝুপি রয়েছে, কম করে রেডি 500 পিস ঝুপি রেডি করা আছে, বিভিন্ন রকমের কমা এবং দামি সব রকমের ঝুপি রেডি করা আছে, যে যেমন দরকার হয় তেমন কেনে। তো বিভিন্ন ঝুপি আপনাদের দেখানো হচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা ঝুপিগুলো বেঁধে রেডি করা এবং সিল প্যাক করা রয়েছে। একটা বেশি কাঁটার ঝুপিও অবশ্যই আপনাদের দেখানো হবে, 8, 10 বা 12 কাঁটার ঝুপি দেখানো হবে। তো এবারে সেটা এই দেখুন, এটা বেশি কাঁটার ঝুপি, এটা হচ্ছে 12 কাঁটার ঝুপি, 12টা কাঁটা আছে এখানে, 12 কাঁটার ঝুপি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা কি করি, বেঁধে রেডি করে রাখি কমা এবং দামি যার যেমন দরকার হয়। এরপর আসছে কিছু ছোটো বড়শি, দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুগো সুতোয় বাঁধা কিছু ছোটো বড়শি, এগুলো বিভিন্ন রকম হয়, মোটামুটি 3 টাকা পিস থেকে শুরু করে 8 টাকা 10 টাকা জোড়া পর্যন্তও আছে বিভিন্ন রকমের। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মুগো সুতোয় বাঁধা, সিঙ্গেল সিঙ্গেল বাঁধা আছে, যে যেমন চায়, ছোটো মাছ ধরার জন্য তেলাপিয়া, লাইলন টিগা, চারাপোনা, কালবোস, যা ইচ্ছা। তো
এটা বাঁধা রয়েছে দেখতে পাচ্ছেন, 21 নম্বর কাঁটায় নর্মালি বাঁধা আছে। আর এগুলোও দেখুন 20-21 নম্বর কিছু কাঁটা এখানে লাইলন সুতোয় খাটানো। তো যাদের কোনো এইগুলো কী করে খাটায় সেগুলো আমি বলবো, যারা খাটাতে পারেন না দেখাবোও পরে। আর যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমায় প্রশ্ন করতে পারেন, আমি তার উত্তর যত শীঘ্রই সম্ভব করার চেষ্টা করব। আপাতত আমি এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন বড়শির বাকি ভিডিওটা।